সারা দিন কিন্তু আমরা অনেক কাজ করছি, যার কারণে সময় পেনে দেখছেন আলমারি আনছি, আলমারি টাইনা রাইখ আসলাম। বাইরে যাও না, চুপচাপ আছি। আচ্ছা, আলমারি আইনা ঘরের কাজ করলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, এখন আবারও কি যেন বলে অনুষ্ঠান খাইতে যাইতেছি। ক্ষুধা একটু বেশি পেটে আছে আমার, আমার সন্ধ্যার সময় ক্ষুধা লাগে, আর কারো লাগুক আর না লাগুক তোর লাগে? যাক, লাগে, আমি খাই না। লাগে খায় না, কারণ ও অনেকটা মোটা তো, আর আসলে এত মোটা মানুষ ভালো লাগে না। আমি দেখেন না কত শুকনা, দেখতে কত কিউট, ডায়েট কন্ট্রোল করতে হয় আমার। আসলে সিরিয়াসলি আমি অনেক শুকনা, আর মোটা মানুষ খাওয়া দাওয়া ঠিক মতো না করাই ভালো। তো ওকে পরে আবার কথা বলতেছি, কোথায় যাচ্ছি বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে কিন্তু দেখছিলেন কালকের জায়গায় আজকে ফিরে আসছি, আবার ফিরে আসছি আমরা এইভাবে। তো এরা বলছিল চারজন আসবে, আমরা আসছে তিনজন। তিনজনে কি নিতে পারবেন তো সাতটা? তোমাকে দুজন লাগে নাকি? আপনি তো আরো 100 টাকা কমানো করছেন।
আস্তে হ্যাঁ নিচে দুজন থাকতে হবে ঠিক আছে ঘুরবে না এভাবে অনেক কষ্ট হবে এদের আসলে চড়া এখন লম্বা করে ঘুরাইতে হবে চড়া করে যদি উঠতে পারতো তাহলে অনেক তাড়াতাড়ি উঠতে পারতো স্টিল স্টিল চড়া করে ঢুকবে না না সার্কাস কিন্তু আরেকটা শুরু এলো তাবিয়া চিনেন তো তাবিয়া রে কত সাহসী
একটু ভয় লাগে না আমার বীরবালিকা আমাদের এটা আচ্ছা আপা কই রে আপা কই রে এই প্রশ্ন করতে গেল একদম চাকাচাক বসেন বসেন না ঠিক আছে যেভাবে আছে এইভাবে থাক এটা যদি তুমি ওইদিকে দাও না এটা একটু এদিকে বাড়তি তখন বারান্দা যাতায়াত সমস্যা হুম ওকে নাটানে প্রাকটিভ হয়ে গেল এই জায়গায় না এই জায়গায় থাকার কথা ছিল ওই জায়গায় এই সুন্দর আছে পায় ওকে সারপ্রাইজ তো দেখেন আরো সারপ্রাইজ আছে করাবো দেখাই দেখ সারপ্রাইজ এটা আরেকটা সারপ্রাইজ কেমন লাগতেছে আজকে অনেক মানে কি বলে কি বলবো অনেক ট্রাই করলাম যে নিজে নিজে সুন্দরভাবে মেকআপ করার
তখন দেখলাম যে মেকআপ তো করা লাগে না, আমি তেমনি মেকআপ সুন্দরী, পাউডার সুন্দরী। যা কেমনি মানে শর্টকাটের মধ্যে একটু রেডি হইলাম, যাবো যেহেতু জন্মদিন জন্মদিন বা কি বলে অনুষ্ঠানে, তো সেই জায়গায় তো দেখা যাচ্ছে একটু মেকআপ করাটা খুব জরুরি হয়ে গিয়েছে। আমার মা চলে এসেছে। ও মা, বলেন মা কি হয়েছে মা? তো এই যে এভাবে করে আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে কি বলে এটাকে, এটাকে কি বলে, মেকআপ না কি বলে এটাকে, যাক আমারও অত মানে আইডিয়া নেই, আপনারা বুঝলেন এটার নাম কি। যাক আমার তো মনে হয় যায় মাথার উপরে আরেকটা কালা পট্টি দিয়ে দিছি, নিচে সরি মাথার নিচে যে কালা পট্টিটা লাগাইছি সেটা একটু তেষ্টা করে। এভাবে আমি এখনও হিজাব করিনি, এই ফার্স্ট টাইম। তো এইভাবে হিজাব করাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি হচ্ছে দেখেন, মানে এই জামাটা আমি পরছি পর থেকে সে আমার সাথে এগুলো করতেছে, যার কারণে আমার একবার মাথা গরম, মানে এত মেজাজ খারাপ হয়েছে তাবিয়ার প্রতি আমার। এই দেখেন আবার মনে হচ্ছে একবার জামাটা ফিরে ফালাই দিই, তারপরও সে মানে কে দেখেন পুঁতি পাতি খেয়ে নিতেছে। যাই হোক, আমরা আপনি দেখছেন সারাদিন মোটামুটি ভালোই ব্যস্ত ছিলাম, আপনারা দেখলেন। তারপরে হঠাৎ করে মনে হয়েছে যে আজকে যে আমাদের জন্মদিনের একটা অনুষ্ঠানের দাওয়াত ছিল সেটা কিন্তু আমার মনে ছিল না, আপনাদের ভাই ওখান থেকে আসলো তারপর মনে করে দিলাম, তো মনে পড়লো পড়ার পরে। যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম মোটামুটিভাবে, আমি এভাবে রেডি হয়েছি। আমি জানি না কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু সত্যি কথা এভাবে মেকআপ করি নাই কখনো, এটার নামটা আমার মনে পড়ছে, আরও শিওর না এটার নামটা আসলে কী, তারপরও আপনারা বলবেন। আমি তো জানি না, যেটা জানি না সেটা মানুষ যেটা জানে না সেটা স্বীকার করতে আমার থেকে মনে হয় কোনো ভুল না, এটা কোনো অপরাধ না। আর আমি যেটা জানি সেটা বললে সমস্যা কি, আমি জানি না তো জানি না। তো হাত ব্যথা করতেছে না, ক্যামেরা ধরতে হবে না, আর গাড়ি আসছে আপনাদের সাথে কথা বলি তাহলে এতক্ষণ কি করবো, না কথা পরে বলবো, এখন একটু ক্যামেরা অফ করি, তবে আর একটু রেডি করতে হবে। সারাদিন কিন্তু আমরা অনেক কাজ করছি, যার কারণে সময় পেয়ে দেখছেন আলমারি আনছি, আলমারি টাইনা রেখে আসলাম। চুপচাপ আছি। আচ্ছা, আলমারি আইনা ঘরের কাজ করলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, এখন আবারও কি যেন বলে অনুষ্ঠান খাইতে যাইতেছি। ক্ষুধা একটু বেশি পেটে আছে আমার, আমার সন্ধ্যার সময় ক্ষুধা লাগে, আর কারো লাগুক আর না লাগুক তোর লাগে? আচ্ছা যাক, লাগে আমি খাই না, লাগে খায় না, কারণ ও অনেকটা মোটা তো, আর আসলে এত মোটা মানুষ ভালো লাগে না। আমি দেখেন না কত শুকনা, দেখতে কত কিউট, আসলে সিরিয়াসলি আমি অনেক আমি অনেক শুকনা, আর মোটা মানুষ খাওয়া দাওয়া ঠিক মতো না করাই ভালো। তো ওকে পরে আবার কথা বলতেছি, কোথায় যাচ্ছি বিস্তারিত জানাবো।